তারপর কম আসার আবার কিছুদিন পরে দেখি আবার হাঁটু তাও ডান হাঁটু এটা এই গেছিলাম আর্থ্রাইটিসের ডাক্তার তাও তারপর মেডিসিন ওগুলো সবার কাছে গেছি আচ্ছা ওই সময় হ্যাঁ ওই সময় গেছি আমাকে অনেকে ট্রিটমেন্ট দিছে বেতার ওষুধ বিভিন্ন রকমের বেতার ওষুধ দিচ্ছে এরপরে এখানে চিটা অনেক ডাক্তার বলে যে এটা দেখা এটা দেখাবো এরকম দেখায় না সব আর্থ্রাইটিস ব্যাথ ব্যথার এই রকমের কোনোরকম আমার ভালো লাগে না এই আপনাদের আমি সাক্ষাৎকারে এই সাক্ষাৎকার দেখি স্যারের সুমিল্লা স্যারের আপনার এগুলো দেখে আমি মেয়েদেরকে বলি তোমরা দেখো এত কিছু মানে আমাকে ডাকা সব কিছু করার আগে এখন তো কোনো কিছু হইলো না তোমরা এই সারটা দেখো দেখে আমাকে দেখো তো ওরা ঢুকে ফেসবুকে ঢুকে দেখলো এগুলো টিকা সামো এখন নিয়ে যাবো তা না আমি চলো আমি ডাকাই যাবো কার এইখানে করো ট্রিটমেন্ট করবো চলো আসলাম আল্লাহ রহমত আমার সবার জয় উপর আল্লাহ আমি সব বেল্লাহ স্যারের কাছে আসি অনেক ভালো লাগতেছে আমার আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম খুব সুন্দর একটি বিকাল এবং এই সুন্দর একটি বিকালে আপনাদের সাথে আমরা পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের আজকে নতুন অতিথির সাথে যিনি দীর্ঘ একটা সময় বেশ অনেক বছর প্রায় দশ বছর উনি ওনার হাঁটু ব্যথা অ্যাঙ্কেলে ব্যথা এবং কোমর ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন প্রতিটা স্টেপে স্টেপে উনি চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় যখন যেখানে সম্ভব হয়েছে উনি ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন এবং একটা সময় উনি হার না মেনে একটা সময় কিন্তু উনি জয়ী হয়েছেন দর্শক আসুন বেশি কথা না বলে সরাসরি আজকের অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিই এবং ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত জানি আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলেন দিলরুবা আক্তার দিলরুবা আক্তার আচ্ছা আমাদের কি কি একটু বলবেন যে একদম সবার প্রথমে কি হয়েছিল এবং সেটা কতদিন আগে এই যে আমার দু হাজার এগারোতে প্রথম ধরা পড়লো আমার ডান ভাইয়ের ডান ভাইয়ের গোড়ালিতে হ্যাঁ মানে কি হতো মানে হঠাৎ করে নাকি এটা না মাঝে মাঝে ব্যথা করতো আবার ফুলিয়ে যেত যন্ত্রণা করতে আবার অনেক মানে রাত্রে ঘুমাইতেও পারতাম না হাঁটতে পারতাম না আচ্ছা এভাবে হতো তারপর এটা একটু কমে আসে ডাক্তার দেখানোর পরে তারপর কমে আসার পর আবার কিছুদিন পরে দেখি আবার হাঁটু তাও ডান হাঁটু

অনেকে ট্রিটমেন্ট দিছে বেতার ওষুধ বিভিন্ন রকম বেতার ওষুধ কোনো ধরনের ব্যায়াম কিছু ওই রকম কোনো কিছু দেয় নাই কিন্তু আমি ওইটা জিজ্ঞেস করেছিলাম আমার কি থেরাপি দেওয়া যাবে আমাকে বলেছে না মা আপনার থেরাপি দেওয়ার দরকার নেই আমি ওই যে হাঁটুর অ্যাঙ্গেল এগুলো পড়তেছি না এগুলোর দরকার নেই কোনো কিছুর দরকার নেই ওষুধ খান আচ্ছা ব্যাথাটা কি সার্বক্ষণিক ভাবে থাকতো মানে হচ্ছে পা দিলেই ব্যথা করছে এরকম নাকি এমনি সারাক্ষণ ব্যথা সারাক্ষণ মানে মাঝে মাঝে রাত্রে করতো ঘুম গেলে মাঝে মাঝে হাঁটলে করতো আচ্ছা মাঝে মাঝে হাঁটতে গিয়ে দেখেন আমি পাটা টা পারতেছি না এরকম একটা অবস্থা আচ্ছা আপনি তো একজন গৃহিণী নাকি হ্যাঁ গৃহিণী তার মানে পুরো বাসার পুরো দায়িত্ব সবকিছু আপনার হাতে আপনার দেশের বাইরে কোথায় মানে কোথায় থাকেন মনে আমার দেশের বাড়ি আমি চিঠাঙের চিটাংয়ের চিটং কোথায় শেষ কাল রে আচ্ছা খুব প্রসিদ্ধ একটি এলাকা আচ্ছা বলুন তার পরবর্তীতে যখন আপনার হাঁটু ব্যথাটা দেখা দেয় সেটা কিভাবে কোনো অ্যাক্সিডেন্ট নাকি হঠাৎ করেই দেখা দেয় না এটা ওই এটা গোড়ালির ব্যথা থেকে আস্তে 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 হাঁটুতে হাঁটু ডান হাঁটুর পর আবার বাম হাঁটু এভাবে একটার পর একটা মানে ওষুধ খাইলে আমি কিছুদিন ভালো থাকি আবার ওরকম এরকম বলার পরে আমাকে একজনে বললো আমার মেয়ের বড় মেয়ের বড় মেয়ের জামা বলো যে ডাকা ইন্ডিয়েট নাক্তার আসে ওনাকে দেখাইলে মনে হয় ভালো হয়

কিন্তু আপনার দুই এক মাস পর পরে ব্যস্ত হবে হবে এখন আমি আসছি আর যাওয়া হয় না আমার সাংসারিক বা আমার মেয়ের পরীক্ষা ছিল এই আমার যাওয়া হয় না আর চাই । না এরপরে এখানে চিটাং অনেক ডাক্তার বলে যে এটা দেখাবো এটা দেখাবো এরকম দেখাই নাই সব আথরাইটিস ব্যাথ ব্যথার এই এই রকমের কোনো রকম আমার ভালো লাগে না এই আপনাদের আমি সাক্ষাৎকারে এই সাক্ষাৎকার দেখি স্যারের সুবিল্লা আপনার এগুলো দেখে আমি মেয়েদেরকে বলি তোমরা দেখো এত কিছু টিটেল মানে আমাকে ডাকা ইন্ডিয়া সব কিছু করার আগে এখন তো কোনো কিছু হইলো না তোমরা এই দেখো দেখে আমাকে দেখো তো ওরা ঢুকে ফেসবুকে ঢুকে দেখলো দেখলো ঠিক আছে এখন নিয়ে যাবো হঠাৎ আমার ফেব্রুয়ারি পাঁচ তারিখে আমার মেজমেয়ের বিয়ে সালে না একুশ সালে

আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি এই যে দীর্ঘ একটা সময় এই যে আপনি বছরের পর বছর আপনি হাঁটু ব্যাথা নিয়ে আপনি সময় কাটিয়েছেন বিছানায় শয্যাশায় ছিলেন এই যে আপনার পরিবার যে পরিবারকে একটা সময় আপনি নিজ হাতে রান্না করে খাওয়াতেন তাদের প্রতিটা সদস্যের আপনি নিজ হাতে আপনি যত্ন করতেন এই জিনিসগুলো যখন আপনি করতে পারতেন না আপনি দেখতেন যে সুস্থ একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন নিশ্চয়ই অনেক খারাপ লাগতো আমি আমার বাচ্চাদেরকে বলি আমি অনেক কিছু ফিল করতেছি তোমাদের আমার নিজের মতো করেও পারতেছি না কোনো কিছু খাওয়াইতে বলে যে আমি এটা চিন্তা করি আর না উপর আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে যখন এই যে দীর্ঘ একটা সময় যখন আপনি এই সময়গুলো আপনি একা একা পাড়িয়ে দিচ্ছেন আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে আছে তারা আপনাকে বিভিন্ন কথা বলে আপনাকে হয়তো মনোবল যোগানোর চেষ্টা করছেন আপনার কি কখনো মনে হয়েছে যে যখন এই দীর্ঘ সময় আপনি চেষ্টা করছেন কিন্তু ভালো হচ্ছেন না আদৌ আর কখনো ভালো হবেন কিনা বা আমি হয়তো আর কখনো ভালো হব না এরকমটা কখনো মনে হতো হ্যাঁ হতো এখন আমি নিজে নিজে বলতাম মানে মানে খুব মানে কষ্ট আসতো কান্নাগত মেয়েরা আসে আমাকে সান্ত্বনা দিত আমার তিনটা মেয়ে আসে সান্ত্বনা দিত বলে আমি চিন্তা করি আর না আল্লাহকে ধরে থাকাটা একদিন না একদিন সুস্থ করবে আল্লাহকে যে আপনার হ্যাঁ ফাটাবে তো এটা ফেয়ে আমি স্যারের ভিডিও আসি আল্লাহ রহমত আমার অনেক ভালো লাগতেছে এখন আমার মেয়েও বলতেছে আমি আর কোথাও ট্রিটমেন্ট করাবো না অসুবিধে যদি আমার ব্যথা লাগে আমি এখানে চলে আসবো টাকায় আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট আপনি স্যারের কাছে এসেছেন এবং স্যারের যে ট্রিটমেন্টটা সেটা গ্রহণ করেছেন আমাদেরকে যদি একটু বলেন যে স্যারের কাছে যখন আপনি এসেছিলেন স্যার আপনাকে প্রথম দেখার পরে কি বলেছিলেন হ্যাঁ আমাকে দেখে স্যার বলছে হ্যাঁ আপনি তো সব শেষ করে আসছেন আপনার অনেক আগে আসা দরকার ছিল কেন তো দেরি কেন না আমি স্যারকে বললাম আমি তো ভিডিও দেখছি রিসেন্টলি আগে তো দেখিনি আগে আগে জানতেন না না জানতাম না রিসেন্টলি দেখি আমি আপনার কাছে চলে আসছি তাইলে আজকে ভর্তি হয়ে যেতে হবে আপনার ভর্তি হয়ে গেলাম আমার কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে আপনি আজ চব্বিশ দিন চব্বিশ দিন সবচেয়ে বড় প্রশ্ন এই চব্বিশ দিন পরে এখন আপনার কি অবস্থা আমার অনেক খুশি লাগতেছে আপনার সেই হাঁটু ব্যথা সেই অ্যাঙ্কেল ব্যথা এবং সেই কোমরের ব্যথাগুলো অনেক কমে গেছে আমার আমি বললাম না আমি ভালো হয়ে গেছে আপনি কি এখন আপনারা সেই স্বাভাবিক মুভমেন্ট গুলো সেই নড়াচড়া গুলো সিঁড়ি দিয়ে ওঠানামা করা করতে পারবো ইনশাআল্লাহ সব কিছু আশা রাখতে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদেরকে যদি আরেকটু বলেন যে স্যার আন্ডারে যে আপনি অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টটা নিয়েছেন এই ট্রিটমেন্ট সম্পর্কে যদি বলেন আপনাকে কত বেলা করে ট্রিটমেন্ট দেওয়া হতো বা কখন কখন দেওয়া হতো কিভাবে ট্রিটমেন্টগুলো করা হতো না এখানে আসে আমার ভালো লাগছে আর এই আমাকে ট্রিটমেন্ট মতো তিন বেলা থেরাপি দিছে স্যারও দেখছে স্যারের কাছে গিয়ে আমি কোনো অসুবিধা লাগলে গিয়ে বলতাম স্যার ও ভালো আমাকে বিহেভ করছে কোনো সবকিছু বুঝে দিছে এটা করলে এটা এটা করলে ভালো হয়ে যাবে আর যারা আমাকে যে করছে ওরা মানে অনরা অনরা একদম পুরো নিজের পরিবারের মতো করি আপনার সেই যত্ন এবং কেয়ার গুলো আমি কালকে চলে যাব আবার ওদের জন্য খারাপ লাগবে একটা পরিবারের মত একটা সদস্য হয়ে আমি মার্চে বিশপের কাছ থেকে একটু জানি যেমন এই যে আপনি বলেছেন যে আপনি দীর্ঘ একটা সময় বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন যে যেখানে বলেছে সেখানে আপনি ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছেন একটু ভালো থাকার জন্য সুস্থ হওয়ার জন্য তো আপনার মতো কিন্তু ওরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই যে একটু না জানার কারণে যেমন স্যার যখন আপনাকে দেখেছেন বলেছেন যে আপনার আরও আগে আসা দরকার ছিল আপনি হয়তো না জানার কারণে আপনি আসতে পারেন না আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন না আমি বলি সবাই আমার মত যেন না ভুগে মানে সলফ রোগে তাড়াতাড়ি এটা দেখলে স্যারের কোনো ভিডিও বা জানলে আগে আসে যাওয়া ভালো ট্রিটমেন্টও ভালো হবে ভালো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কারণ দ্রুত যদি তার রোগটা নির্ণয় করা যায় খুব দ্রুত সময়ের ভিতরে তার ট্রিটমেন্টটা করলে সে দ্রুত সুস্থ হবে দর্শক মন্ডলী আমরা এখানে ওনার ছোট মেয়েকে পেয়েছি যিনি পুরোটা সময় ওনার সাথেই ছিলেন এবং সার্বক্ষণিকভাবে ওনার দেখাশোনার দায়িত্বে সব কিছুতে ওনার পাশেই ছিলেন দর্শক আসুন একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলুন আচ্ছা আমরা জানি যে আপনার মা দীর্ঘ একটা সময় উনি অস্ট্রিওটিস এবং পি এল আইডি রোগী উনি ভুগছিলেন যেই সমস্যাটা ধরা পড়েছে আসলে অনেক পরে এবং দুই হাজার এগারো সাল থেকে উনি এই সমস্যাটা উনি ভুগছিলেন এবং আপনি নিজের চোখে দেখেছেন যে উনি নিজের হাতে আপনাদের পুরো পরিবারকে উনি আগলে রাখতেন আমাদেরকে যদি একটু বলেন সেই সময়কার কিছু কথা জি আমুর ব্যথাটা মূলত শুরু হয়েছে দুই সাল থেকে তো তখন আমি অনেক ছোট। তো একটা সময় খুব কষ্ট লাগতো সবার আম্মু সবাইকে স্কুলে নিয়ে যেত কিন্তু আমার আম্মু নিয়ে গিয়েছিল এক দেড় বছর এরপর থেকে আম্মুর ব্যথা শুরু হয় খুব এত ব্যথা আম্মু আর নিয়ে যেতে পারতো না আমাকে স্কুলে তখন আমার খুব খারাপ লাগতো দেখতে কারণ সবার মারান যায় স্কুলে নিয়ে একটা এক্সপেকটেশন চলে আসে জি তো খুব খারাপ লাগতো তখন তো এভাবে দীর্ঘদিন গেল তো এখন আলহামদুলিল্লাহ আম্মুকে দেখে অনেক খুশি লাগতেছে কারণ এভাবে সুস্থ সুস্থ হবে হবে এতটুকু এটা আসলে চিন্তা করি নি আমরা মানে আমরা জানি যে একটা সময় উনি প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন কি হয়েছিল ওই সময়টা ওই সময়টা আসলে অনেক মানে অনেক খারাপ দিন গেছে বলতে গেলে তখন কারণ আম্মু তখন বিছানায় ছিল দেখতে খুব কষ্ট লাগতো কারণ বাবা মা সুস্থ না সন্তানদের কাছে পুরো এক একরকম অচল হয়ে যায় পুরো পরিবারটাই অচল হয়ে গিয়েছিল আসলে তখন আচ্ছা তো এখন তো সেই সময় পরবর্তীতে আমরা জানি যে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন আজকে প্রায় তেইশ দিনের মতো দীর্ঘ একটা সময় তো এই যে যে তেইশ দিন উনি ওই স্যারের যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেছেন সে আগের এবং পরের দুইটাতে আপনি আপনার মাকে কতটুকু চেঞ্জ দেখতে পাচ্ছেন অনেকটুকু

কান্না করতে ব্যথায় প্রচুর তো এখন আলহামদুলিল্লাহ আমার আম্মুকে দেখে আমার অনেক খুশি লাগতেছে যে আসলে আমার আম্মু পারবে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা বিষয় দর্শক মণ্ডলী আমাদের অনেকের ভিতরে আসলে একটা ভ্রান্ত ধারণা থাকে পিএলআইডি জনিত সমস্যা একটা মানুষ সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে যান অথবা সম্পূর্ণ অকর্মণ্য হয়ে যান এটা সম্পূর্ণ ভুল একটি কথা আপনি যদি সঠিক জায়গা এবং সঠিক সময় যদি আপনি যদি আপনার এই ট্রিটমেন্টটা আপনি গ্রহণ করতে পারেন এবং জনিত সমস্যা যদি আপনি সঠিক চিকিৎসা করতে পারেন আপনি সারা জীবন ভালো থাকবেন সুস্থ আর দশটা মানুষের মতো আপনি স্বাভাবিক জীবন আপনি ফিরে যেতে সক্ষম যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন আজকে ওনাদের বক্তব্য থেকে কিন্তু এটা সম্পূর্ণভাবে প্রতীয়মান হয় ওনারা চেষ্টা করেছেন ওনারা পেরেছেন আজকে জয়ী হয়ে সম্পূর্ণ সুস্থ এবং ভালো ওনারা ওনাদের বাসায় ফেরত যাচ্ছেন এবং আশা করি সারা জীবন ওনারা এরকমটাই থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই যে মূল্যবান সময় এবং মূল্যবান কথাগুলো শেয়ার করেছেন আশা করি এ থেকে অসংখ্য রুগী অনেক উপকৃত হবেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম